তৃতীয় দিনের মতো চলছে পরিচ্ছন্নতা খনন কার্যক্রম এদিকে চাঁদপুর শহরে দখল ও দূষণে অস্থিত হারাতে বসা এসবি খাল পরিষ্কারে নেমেছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীটা ইনি আরও জানাতে ময়মনসিংহ থেকে হারুনুর রশিদ এবং চাঁদপুর শহরের ঘোষপাড়া থেকে যুক্ত হচ্ছেন সকর্মী তালহাজুবায়ের শুরুতেই যাব ময়মনসিংহে হারুন গতকাল শুরু হয়েছিল যুব দিবসে এই খাল পরিচ্ছন্নতার কার্যক্রম আজকে কি ধরনের অগ্রগতি দেখতে পাচ্ছেন শাফিন গতকালকে থেকে যে খাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এটি দ্বিতীয় দিনের মতো কিন্তু আজকেও চলছে আমরা দেখেছি যে গতকালকে মূলত যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের এটি একটি কর্মসূচি ছিল এবং আজকে কিন্তু যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করছেন তারা কিন্তু সিটি কর্পোরেশনের যারা নিয়মিত পরিচ্ছন্নতা কর্মী তারাই আজকে এখানে কাজ করছেন এবং আমরা দেখছি যে গতকালকে যে অংশ পরিষ্কার করা হয়েছিল আজকে ঠিক তার পেছন থেকে কিন্তু কাজ শুরু হয়েছে এবং সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু এক পাশে ভাসমান যে কচুরি পানাসহ ময়লা আবর্জনা আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে এবং আরেক পাশে ভেকু দিয়ে খনন কাজ হচ্ছে অর্থাৎ তলদেশ যে ভরাট হয়ে গেছে ময়লা আবর্জনায় সেগুলো তুলে ট্রাক দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ফেলা হচ্ছে এবং এই আকোয়া খালটির দৈর্ঘ্য হচ্ছে আট দশমিক দুই কিলোমিটার এবং পুরো খালটি কিন্তু এই কর্মসূচির আওতায় পরিষ্কার করা হবে বা খনন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী তিনি কিছুক্ষণ আগে এই খাল পরিদর্শনে এসেছিলেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা যে কার্যক্রম গতকালকে থেকে শুরু হয়েছে এটি যে কয়েকদিনেই লাগুক তারা কিন্তু এই খালটি একেবারেই পরিষ্কার এবং পরিচ্ছন্ন যে কাজ সেইগুলো সেটি কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আজকে এই খালের বারোটি পয়েন্টে তিনশো ষাট জন পরিচ্ছন্নতা কর্মী এক কাজ করছে এবং সকাল আটটা থেকে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি এবং প্রতিদিনই একই টাইমেই এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ সেটি শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন তবে স্থানীয়রা যেটি বলছেন যে খাল পরিষ্কার করা হচ্ছে এবং এটি যেন একটি ফলো আপে থাকে অর্থাৎ কিছুদিন পর পর যেন এই ময়লা আবর্জনাগুলো আবার পরিষ্কার করা হয় তাহলে কিন্তু এই খাল পরিষ্কারের যে সুফল এটি মানুষজন পাবে এবং আরেকটি দাবি মানুষজন করেছেন যে এই খাল যে যে স্থানে দখল হয়েছে বাসাবাড়ি হয়েছে দোকানপাট হয়েছে সেই সেই জায়গাগুলো যেন দখলমুক্ত করা হয় এবং তাহলেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রকৃত সুফল কিন্তু নগরবাসী পাবেন তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে খাল খনন কার্যক্রমের সর্বশেষ এবারে কুমিল্লার খবর চাঁদপুরের খবর জানতে চাই তালহা রয়েছেন তালহা জানাবেন যে এই এসবি খাল তো দূষণের চিত্র আমরা যা দেখছি ক্যামেরার চোখে তাতে খুবই দূষিত মনে হচ্ছে এখানে কতজন কর্মী নেমেছেন আজকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে এবং তারা কি বলছেন যে কতদিনের মধ্যে এই দূষণ পরিষ্কার করা সম্ভব হবে চাপিন আমি আসলে দূষণের বিষয়টা নিয়ে বলতে চাই চাঁদপুর শহরের যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্র দিয়ে কিন্তু হয়ে গিয়েছে এই এসপি কাল মূলত শহরের নতুন বাজার থেকে নতুন বাজারের ডাকাতিয়া থেকে কিন্তু যে কোরালিয়া রয়েছে কোরালিয়া এলাকায় কিন্তু প্রবাহিত হয়েছে এই খাল আসলে একটা সময় কিন্তু এই খাল দিয়ে আপনি আমার পেছনে যে খালটা দেখতে পাচ্ছেন সেই খাল দিয়ে কিন্তু একটা সময় কিন্তু বড় ছোট বড় দরদের নৌকা কিন্তু চলাচল করতে এবং এই খালের প্রবাহর কারণে কিন্তু তখন চাঁদপুর শহরের জলাবদ্ধতা দূরে থাক কোনো ধরনের কিন্তু আসলে সেই ধরনের প্রস্তুতি কিন্তু ছিল না কিন্তু সময়ের সাথে সাথে দূষণ এবং দখলে কিন্তু অস্তিত্ব সংকটে পড়েছে এই এসবি খাল যেটা কিন্তু চাঁদপুর জেলার জন্য বা শহরের জন্য খাল এই এসবি খালের বিভিন্ন জায়গায় ভরাটের কারণে কিন্তু এখন প্রতিনিয়ত কিন্তু বর্ষাকালে বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং দেখা যায় নানান ধরনের দুর্ভোগ আজকে কিছুক্ষণ আগে কিন্তু চাঁদপুর জেলার যে জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ জেলা তিনি যেটা আসলে বলেছেন আমাদেরকে যে খাল আজকে থেকে শুরু হয়েছে সংস্কার কাজ এবং আজকে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষজন কিন্তু তারা নেমেছেন এই খালের সংস্কার কাজে তবে এখন প্রাথমিক পর্যায়ে খালের পরিচ্ছন্নতা কাজ করা হলেও কিন্তু তাদের একটা পরিকল্পনা রয়েছে যাতে করে এই খালের সংস্কার কাজ করা হয় অর্থাৎ খনন যাতে করা হয় সেই বিষয়টা কিন্তু তারা কিন্তু ভাবছেন এবং এই খালের এই সংস্কার কাজের জন্য কিন্তু জেলা প্রশাসনের পাশাপাশি চাঁদপুর পৌরসভা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং শতাধিক লোকজন কিন্তু রয়েছেন যারা এই খাল সংস্কারের কাজে নেমেছেন তারা কিন্তু মূলত এখন যে খালে জমে থাকা বিভিন্ন ধরনের নর্দমা বিভিন্ন ধরনের মানুষের ফেলা ময়লা আবর্জনা রয়েছে পরিষ্কার করছেন এবং তারা যেটা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং এতে যত সময় লাগে আসলে তারা তা দিতে চান এবং পাশাপাশি পৌরবাসী বলছেন শুধু একদিনের জন্য আসলে খাল পরিষ্কার করে রাখলে চলবে না পৌর সবার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যাতে তাজতে চলমান রাখে তো আসলে এই ছিল থেকে শাপিন শুকরমি তালহা যুবের ছাত্র থেকে যুক্ত হয়ে জানাছিলেন শুকরমি তালহা যুবের ছাত্র থেকে যুক্ত হয়ে জানাছিলেন খাল পরিষ্কার এবং বর্জ্য দূষণ মুক্ত করার যে কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে তা নিয়ে সবশেষ এখন মানে